ঢাকাতে এলিভেটেড এক্সপ্রেস শুভ উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল সুধি সমাবেশ সফল করায় উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এবং রায়পুরা নির্বাচনী এলাকার নৌসন্দি পাঁচ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী রায়পুরা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ সাবেক দুই বারের চেয়ারম্যান চরাঞ্চলের সৎ সাহসী অন্যায়ের প্রতিবাদী হাজি মিজানুর রহমান চৌধুরীর সমর্থনে মনোনয়ের দাবিতে হাজার হাজার নেতাকর্মী মিছিলে মিছিলে মুখরিত করে তোলেন সুধি সমাবেশ হাজি মিজানুর রহমান চৌধুরী দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বরাবরের মতো এবারও উপজেলা সহ সকল সহযোগী সংগঠনের হাজার হাজার রায়পুর থেকে ঢাকায় যাওয়া সুবিধার্থে অসংখ্য বাস ও প্রাইভেট কারের বিশাল বহর টুপি টিশার্ট রান্না করা খাবার সহ পানির বোতল সহ সুব্যবস্থা করে সঠিক উদ্যোগ গ্রহণ করায় হাজি মিজানুর রহমান চৌধুরীকে সকল নেতৃত্ব পক্ষ থেকে অভিনন্দন জানান হাজি মিজানুর রহমান চৌধুরী বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শুভ উদ্বোধন সহ এই সরকারের আমলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে বাংলাদেশ সহ সারা বিশ্বে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে আবার আওয়ামী লীগ সরকার গঠন করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে তিনি আরো বলেন আপনারা আমাকে বিপুল ভোটে দুইবার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ নামদারী লুটেরারা ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তা সইতে না পেও। পরিকল্পিতভাবে এলাকাতে দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর, লুটপাট খুন খারাবিসহ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড লাগিয়ে নেতাকর্মীদেরকে মামলায় জড়িয়ে তাদেরকে অসহায় করে নীতি নির্দেশ অমান্য করে নৌকার পরাজয় ঘটাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন নেতাকর্মীদেরকে জিম্মি করে পরিকল্পিতভাবে নৌকা মার্কাকে পরাজয় করানো হয় যারা উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন নির্বাচনে নৌকা মার্কার বিরোধিতা করেছেন হাইকমান্ড সহ জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মীরা মুখ ফিরিয়ে নিয়েছেন তাদেরকে ধিক্কার দিচ্ছে তাদের মুখোশ উন্মোচন করে নেতাকর্মীরা প্রতিবাদ করছেন এ আসন থেকে যাচায় বাচায় সরজমিনে তদন্ত জনপ্রিয়তা দেখে আমাকে দলীয় মনোনয়ন প্রিয় নেত্রী শেখ হাসিনা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করে বঞ্চিত নেতাকর্মীদের মুখে হাসি ফুটাতে পারব বলে শতভাগ আশাবাদী বশির আহমেদ মোল্লা এন এ এন টিভি নরসিংদি